আসসালামু আলাইকুম, আমি শাহিন হাসান বলছি উত্তরা থেকে। আমি ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি, সেটা আমি অন্য ব্লগেও বলেছি। আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে মাওয়াঘাটে যাব আজকে আবার ইলিশ মাছ খেতে। আমাদের ইলিশ মাছ খেতে যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এবং মাওয়াঘাটে গিয়ে আপনাদের সাথে ইলিশ মাছ খেয়ে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। যে কয়েকজন বন্ধু মিলে যাব সবাই দেখেন বিক্ষিপ্তভাবে বসে রয়েছে। এটা আমাদের বন্ধু আকাশ খান, নতুন গাড়ি কিনেছে, আকাশ খানের গাড়ি নিয়ে আমরা যাব। আমরা কোথায় যাচ্ছি আজকে? মাওয়াঘাটে থেকে যাবো ইনশাল্লাহ। কি কাজে যাব? এই তো বেড়াতে, ফুর্তি করতে, মাছ মস্তি করতে। ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ খেতে আমরা ইনশাল্লাহ মাওয়াঘাটে যাবো। সেখানে ইলিশ মাছ খাবো, ঘুরবো, বেড়াবো, নদীর বাড়িতে ঘুরে বেড়ে চলে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ওকে, এইটা আমাদের বন্ধু হাবিব ভাই। হ্যাঁ, সে দীর্ঘদিন জাপান থাকার কারণে আমরা জাপান হাবিব নামে ব্যাপক পরিচিত, আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু। আমরা কোথায় যাচ্ছি? মাও যাব, ইলিশের লেজের ভর্তা খাবো। এটা আমাদের আরেক বন্ধু গোলাম কিবরিয়া রাজীব। রাজীব ভাই, ইলিশ, ইলিশ, ইলিশ। আমরা আজকে মাওয়াঘাটের দিকে যাচ্ছি সব বন্ধুরা মিলে, আপনাদের সাথে যাত্রাপথে শেয়ার করব। অফিস থেকে আমরা নামতেছি, এটা আমাদের বন্ধু আকাশ খানের নতুন গাড়ি, এই গাড়িতে করেই আজকে আমরা মাওয়াঘাটে ইলিশ খেতে যাচ্ছি। আমরা উত্তরা থেকে বেরিয়ে পড়েছি, উত্তরা থেকে আমরা এয়ারপোর্ট হয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমরা গুলিস্তান দিয়ে মাওয়াঘাটের দিকে যাব। যাত্রাপথে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। অলরেডি আমরা একটা ফ্লাইওভারে উঠেছি এয়ারপোর্টের আগে, এই ফ্লাইওভার দিয়ে আমরা এয়ারপোর্টটা ক্রস করব। বাইরে দেখেন ভিউটা কি সুন্দর, ঢাকা শহর এখন এত সুন্দর হয়ে গেছে মনে হবে আপনি হয়তো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোনো উন্নত দেশে আপনি আছেন। যে হঠাৎ করে 10 বছর পর ঢাকা শহরে আসছে, দেশের বাইরে থেকে বা অন্য কোনো জেলায় 10 বছরের ভিতরে আসে নাই, সে ঢাকা শহরে আসলে বুঝতেই পারবে না আমি এখন কোথায়। তাকে যদি না বলা হয়, চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে বুঝতে পারবে না। এখন ঢাকা এতটাই দৃষ্টিনন্দন আর অনেকটাই যানজট মুক্ত। আমরা এয়ারপোর্টের উপর দিয়ে যাচ্ছি, এইখানটাতে ঘন্টার পর ঘন্টা যানজট থাকতো এক সময়, এখন আমরা 1 মিনিটের আগেই এইটা ফ্লাইওভার দিয়ে পার হয়ে যাচ্ছি। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল,
দেখেন নতুন টার্মিনালটার কাজ প্রায় শেষের দিকে, আর অল্প কিছুদিন পরেই যাত্রী উঠানামা করার জন্য থার্ড টার্মিনালটা পুরোপুরি খুলে দেওয়া হবে। অসাধারণ সুন্দরভাবে নির্মাণ হয়েছে এই থার্ড টার্মিনাল। আমরা এখন অলরেডি এলিভেটেড এক্সপ্রেসে উঠে যাচ্ছি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। দেখেন কোনো যানজট নাই এবং কত সুন্দর, বিশ্বের যে কোনো দেশের এলিভেটেড এক্সপ্রেসের সাথে তুলনা যদি করা হয় তাহলে আমাদেরটাও সেই ধরনের মানসম্মত একটা এলিভেটেড এক্সপ্রেস। দেখেন কি সুন্দর, কোনো যানজট ছাড়াই আমরা পার হয়ে যাচ্ছি। আহ কি সুন্দর মনোরম পরিবেশ, দেখেন কত সুন্দর আমাদের বাংলাদেশের ঢাকার এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। আমরা এখন টোল দিয়েই এখান থেকে আবার বেরিয়ে যাব। সামনে যে বহুতল ভবন দেখতে পাচ্ছেন ওর ভিতরে একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, তার পাশেরটা লা মেরিডিয়ান হোটেল, এগুলোকে আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি। এবং এই টোটাল এলিভেটেড এক্সপ্রেস আমরা এয়ারপোর্টের এখান থেকে যে উঠলাম এটা থেকে আমরা যে শেষের দিকে নামবো, এই টোটাল যাত্রীটা জার্নিটা আমাদের খুব বেশি হলে 6 মিনিট, যেটা আগে 2 থেকে আড়াই ঘন্টা লাগতো যানজট ক্রস করে যেতে। অনেক ফাস্ট হয়ে গেছে আমাদের এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের জন্য আমাদের জীবনযাপন। কত সুন্দর ঢাকা শহর, আপনাদের সাথে ঢাকা শহর শেয়ার করতে পেরে আমার অনেক খুব ভালো লাগছে। কি সুন্দর রাস্তা, অপরূপ সৌন্দর্য। তার পাশে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে দিকে মনটা ঘুরে যাচ্ছে, তাহলে কোন দেশে আমরা এখন পদ্মা সেতুর উদ্দেশ্যে মা ওখানে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য আমরা বন্ধুরা মিলে ইলিশ খাবো এবং একটু ঘোরাঘুরি করব। আমি একটু আমার বন্ধু হাবিবের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই। অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাতে চাই যে ওনার সুচিন্তিত এবং সুপরিকল্পিত এই যে এলিভেটেড এক্সপ্রেস, এটাতে মনে হচ্ছে আমার যে জাপানের প্রাক্তন অভিজ্ঞতা, মনে হয় আমি জাপানের উপর দিয়ে যাচ্ছি। তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি দীর্ঘজীবী হন। যাই হোক, আমি ভাইয়ের এই আপনি জাপানিজ ভাষায় কিছু বলেন।
বকুবা অন্তনি ইউরোস্কো নিগাইশুমাস অতাস তাচিনো দাইতোরি মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এর মানে কি? আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এটা স্ল্যাং। আচ্ছা, আমরা যে এত সুন্দর একটা এলিভেটেড এক্সপ্রেস এর উপর দিয়ে যাচ্ছি, এটা ভাই আপনার অনুভূতি বলেন। জি আসসালামু আলাইকুম। আসলে এই অনুভূতি শেষ করার মতো নয়, মনে হচ্ছে যে আমারও মনে হচ্ছে যে আমি দেশের বাইরে কোথাও ট্যুর করতে যাচ্ছি, কিন্তু মূলত যাচ্ছি আমরা মাওয়াতে বাংলাদেশের ইলিশ খেতে। আমার কাছে এখন আসলে এই অনুভূতিটা আসলে এই প্রথম আমি এই এলিভেটেড এক্সপ্রেসে আসছি, হ্যাঁ এই প্রথম আমার কাছে এক্সিলেন্ট অসাধারণ অনুভূতি। থ্যাংক ইউ। সংগীত দিয়ে তো রাজীব ভাই আপনার কেমন লাগছে বলেন। আসসালামু আলাইকুম। আসলে প্রথমে ধন্যবাদ জানাইতে হয় যে আমাদের যে আজকের এই আমাদের যে আজকের ট্যুরটা, সে ট্যুরটা আসলে প্রমোট করছে আমাদের বিনিয়োগকারী ভাই বন্ধু আকাশ ভাই। সে নতুন গাড়ি কিনেছে, সেই আমাদের একটা প্রস্তাব দিয়েছিল যে আমরা ইলিশ খেতে যাব, তো সেই উপলক্ষে আমাদের আসলে যাওয়া। আমরা যাচ্ছি সবাই এক মনের মানুষ, আমরা এখানে যারা আছি আমাদের মন সবারই এক, এজন্য আমরা সবাই এক হতে পেরেছি এবং যারা আছি সবাই আমরা বন্ধু বৎসল লোক এবং খুব আনন্দ করতে করতে যাব ইনশাআল্লাহ, এবং আল্লাহ জানে আমাদের সুন্দর মতো আনন্দ করতে করতে চলে আসতে পারি। এবং এই এলিভেটেড এক্সপ্রেস ওর মধ্যে, হ্যাঁ এটা যেটা এটা দিয়ে আমি আরো কয়েকবার এটা দিয়ে আমি গিয়েছি এবং এটা দিয়ে যাওয়ার অনুভূতি এটাই যে বাংলাদেশ আস্তে আস্তে উন্নত কান্ট্রির দিকে অগ্রসর হচ্ছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। তবে আমরা কিন্তু আজকে আমান ইলিশ কিনবো, আমান। এইটা আমার বন্ধু রাজীব ভাই, তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলের ভাষা আমান মানে পুরো একটা আস্ত। আমরা কিভাবে আস্ত ইলিশ কিনে বাজি করবো সবকিছু আমরা দেখাবো। আকাশ ভাই আজকে আমরা যাওয়ার জন্যে যাচ্ছি। আকাশ ভাই খুব সুন্দর একটা নতুন গাড়ি কিনেছে, আমরা আকাশ ভাইয়ের গাড়িতে করে যাচ্ছি। আকাশ ভাইয়ের অনুভূতি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা পূর্ব প্ল্যান অনুযায়ী আজকে যাচ্ছি মাওয়া থেকে। ইলিশ খাবো, ঘুরবো, বন্ধুরা মিলে মজা করবো। আসলে এটা আমার ফার্স্ট একটা নতুন গাড়ি কেনা, এই গাড়িতে বন্ধুবান্ধব নিয়ে যাচ্ছি, এটার অনুভূতিটা বলে বোঝানো যাবে না। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের এত সুন্দর একটা এক্সপ্রেস ওয়ে প্লাস হচ্ছে এত সুন্দর এনভায়রনমেন্টাল একটা ব্যাপার যা চলাচলের জন্য গাড়িতে বসে এমন একটা ফিল হচ্ছে। আমি অ্যাকচুয়ালি 22টা ভিসা আমার পাসপোর্টে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি, মনে হচ্ছে আমি বাহিরের সত্যি কোনো ইউরোপ কান্ট্রির কোথাও ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে এখানে ঘুরে বেড়াচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, তার চেয়ে বেশি ধন্যবাদ যাকে দেওয়া হচ্ছে সে হচ্ছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমার বড় ভাই হাবিব ভাই বলে গেছেন যে ধন্যবাদ আসলে ওনাকেই দেওয়া প্রয়োজন, ওনার ধন্যবাদের প্রাপ্যই উনি, উনি দীর্ঘজীবী হন। আমাদের আজকের এই পিকনিক, আমাদের এই আনন্দ ভ্রমণটা যেন সুন্দর হয়, সবার কাছে দোয়া চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করুন। আসসালামু আলাইকুম। প্রায় কাছাকাছি চলে আসছি গুগল ম্যাপের যে লোকেদের সাথে পদ্মা সেতুর, ওখানে গিয়ে আপনাদের সাথে বাকিটা সব কিছু শেয়ার করব। বাইরের দৃশ্য দেখেন কত মনোরম। আমরা এখন সুপ্রিম কোর্ট ক্রস করতেছি, সুপ্রিম কোর্টের সামনে দিয়ে আমরা টার্ন করব, করে বঙ্গবাজার দিয়ে আমরা আবার ফ্লাইওভারে উঠে রওনা দিব। দেখেন আমাদের এই টার্নিংয়ে কত সুন্দর একটি পানির ফোয়ারা এবং গাছ দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর মনোরম পরিবেশ। আহ, এক অন্য ঢাকা, এক অপরূপ সুন্দর ঢাকা। আমরা এখন সচিবালয়ের পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন মাওয়া হাইওয়েতে উঠে গেছি। দেখেন মাওয়া হাইওয়ের রাস্তার দুই পাশ দিয়ে কি সুন্দরভাবে গাছ করা হয়েছে, গাছ দেওয়া হয়েছে। অনেক সুন্দর।
আমরা এই পথে মাওয়া যাওয়ার পথে আমাদের গাড়ি অনেক স্পিডে চলাতে আমাদেরকে পুলিশ ধরছে অতিরিক্ত স্পিড থাকার কারণে, কারণ এই রাস্তাতে 80 কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না। আমাদের গাড়ি 120 কিলোমিটার স্পিডে চলতেছিল, আমাদেরকে গাড়ি থামিয়ে একটা ফাইন করা হয়েছে। কিন্তু ফাইন দিলেও আমরা আসলে বন্ধুরা অনেক খুশি যে আমাদের দেশ যে এক অনন্য উচ্চতায় যাচ্ছে সেটাই তার প্রমাণ। বাংলাদেশে আমি শুনেছি স্পিড ট্র্যাকিংয়ের জন্য মেশিন বসানো হয়েছে, কিন্তু নিজের চোখে দেখি নাই। আমাদের এই যাত্রায় আমরা যে স্পিড ট্র্যাকিং মেশিন বসাইছে সেটা আমরা স্বচক্ষে দেখলাম এবং ফাইন দিয়ে বাংলাদেশের এই অগ্রযাত্রার সাথে সামিল থাকলাম। এটা আমাদেরকে খুব গর্বিত করেছে ফাইন দিলেও। দেখেন হাইওয়ের পাশ দিয়ে কী সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরা বাংলাদেশ এইভাবে হাইওয়ের যে সুন্দর সুন্দর রাস্তা ওভারপাস করা হয়েছে, পাশাপাশি সমস্ত রাস্তায় এভাবে দুই ধার দিয়ে গাছ করা হয়েছে, সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, এক অপরূপ সৌন্দর্য পুরা বাংলাদেশ। আমরা একটা সুন্দর ব্রিজ ক্রস করতেছি, আপনাদের সাথে আমার পুরা যাত্রাটা শেয়ার করলাম। কোথাও আমরা যানজট পাইনি, উত্তরা থেকে মাওয়া আসার পথে দিনের বেলায় আমরা যানজট পাইনি, এটা 8-10 বছর আগে কল্পনার অতীত, কল্পনাও করা যেত না। ইভেন আমি এই যে পদ্মা সেতু দিয়ে আমার দেশের বাড়ি যশোর, যশোরে যাই, আগে আমাদের যশোর যেতে 8-9 ঘন্টা লাগতো, সেটা এখন আমি পদ্মা সেতু দিয়ে কালনা ব্রিজ হয়ে নড়াল হয়ে আমি আমার যশোর যেতে 2.5-3 ঘন্টা লাগে, যেটা কোনোদিন আমরা কল্পনাও করতে পারি নাই। আমরা মাওয়াঘাটের খুব কাছাকাছি চলে আসছি, আর অল্প সময়ের মধ্যে আমরা মাওয়াঘাটে চলে আসছি। আপনারা বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সবই ইলিশের বাড়ি, বিভিন্ন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো ক্রস করে আমরা একদম পদ্মার ধারে, পদ্মার ঘাটে যে ইলিশ মাছের দোকানগুলো আছে ওইখান থেকেই আমরা আজকে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। একদম পদ্মা নদীর পাড়ে, ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, আর আমরা আছি একদম পদ্মার পাড়ে। একদম পদ্মার পাড়ে আমরা চলে আসছি, আপনাদেরকে পদ্মার পানি দেখাই। পদ্মার পানি ছোট ছোট ঢেউ, পদ্মার এই যে পাড়ে এসে আসতে পড়তেছে পদ্মার পানির ঢেউ। এই পানি দিয়ে কি করবেন ভাই? পানি দিয়ে শাল বসুন হবে, শাল বসুন। এই পানি কি নুনতা? না না, মিষ্টি। হাবিব ভাই, পদ্মার পাড়ে এসে অনুভূতি কেমন? অসাধারণ, অসাধারণ। আমার তো যৌবন চলে এসছে, মানে এই যে পদ্মার যে ঢেউ, আমার হৃদয়ে এক ঢেউ কাজ করছে, সে যৌবনের ঢেউ, ভালোবাসার ঢেউ, প্রকৃতির ঢেউ। আপনার কেমন লাগছে? অসম্ভব সুন্দর, হ্যাঁ এক্সিলেন্ট। পদ্মার পাড়ে এসে মনটাই যেন উদাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে তাই। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আপনাকে ধন্যবাদ। কি রাজীব ভাই, পেয়ারা কিনছেন? দেখি চেষ্টা করতেছি পেয়ারা কেনার জন্য। পেয়ারা তো বিশাল বড়।
পদ্মা নদীর পাড়ে পদ্মার অথৈ ঢেউ আমাকে পাতা যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে যেমন ঢেউ, সেই সাথে পদ্মার যে বাতাস বাতাস প্রচণ্ড বাতাস মনে হচ্ছে ঝড়ের গতি, আপনারা বাতাসের শব্দ হয়তো শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, প্রচণ্ড বাতাস এবং অনুভূতি আসলে এক কথায় ভাষায় প্রকাশ করার মতো না, অসম্ভব ভালো রকম অনুভূতি এবং ভালো লাগা কাজ হচ্ছে এই পদ্মার পাড় থেকে। আমি শাহিন হাসান আপনাদেরকে একটু পরে আমাদের ইলিশ মাছ কেনা ভাজা এবং খাওয়া শেয়ার করব পদ্মার পাড় থেকে। আমি শাহিন হাসান। আছি একদম পদ্মার পাড়ে। আসলে আমাদের বাংলাদেশ যে এত সুন্দর, বাংলাদেশের নদী যে এত সুন্দর, আমরা যে বলি বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, সেই নদীমাতৃক দেশের নদী যদি দেখতে চান তাহলে আমাদের জাতীয় নদী পদ্মা এই পদ্মার পাড়ে আসতে হবে। বর্ষার সময় যদি আসেন তাহলে পদ্মার প্রকৃত যৌবন দেখতে পারবেন, পদ্মার কি সেই যৌবন, যদিও এখন একদম জোয়ারের সময় না, এরপরেও পদ্মার গর্জন আমরা শুনতে পাচ্ছি, পদ্মায় অনেক ঢেউ এবং প্রচণ্ড বাতাস, পদ্মার রূপ এবং যৌবন যেন আমরা এই মুহূর্তে পদ্মার পাড়ে বসে উপলব্ধি করছি। আসলেই বাংলাদেশ অনেক সুন্দর এবং মানুষের জীবনটা উপভোগ করতে হবে এবং আমাদের এই সুন্দর দেশটা উপভোগ করতে গেলে এবং ভালো লাগার যে ব্যাপার যদি আপনি চান তাহলে অবশ্যই এই পদ্মার পাড়ে আসুন। পদ্মার পাড়ে আসলে দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে, নিয়ে আসতে হবে গার্লফ্রেন্ড, নিয়ে আসতে গার্লফ্রেন্ড যদি থাকে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, না হলে আপনার পরিবার এরকম আপনার আপনজন এবং আপনার বন্ধু যাকেই আপনি পছন্দ করেন, যে আপনার আপনজন তাকে নিয়ে পদ্মার পাড়ে চলে আসবেন, মন খারাপ থাকলেও আসবেন মন ভালো হয়ে যাবে, আমি এটা বলতে পারি। পদ্মার পাড়ে আসলে এই সুন্দর নির্মল বাতাস এবং পদ্মার ঢেউ আপনাকে পাগল করে দিতে, ভালো মন ভালো করে দিতে বাধ্য হবে এবং আমার কথা মতো আপনারা এসে দেখুন। পদ্মার পাড়ে আসলেই পদ্মার এক অজানা টান, অজানা প্রেম, অজানা ভালোবাসা, আপনার মন ভালো হয়ে যাবে। হয়তো 50 গ্রাম এদিকে দিব বেশি হবো না। আজকের মাল কোনটা? আজকে আজকে আনছি আমরা, প্রতিদিন প্রতিদিন চোখ লাল থাকবো বরফে লাল সাদা চোখ থাকে দেখছেন, চোখ লাল তো রক্তে লাল হয়েছে, না না এটা মরলে ফ্রেশ হইতে হবে মাছ ফ্রেশ এইরকম চোখ লাল করো বাবার টাটকা মাছ, এই টাটকা মাছ কেন ভেজাল না এটি দেখছেন, দুই নম্বরই কথা বলি ওইটা এটা কেজির উপরে আছে ওগুলো মা দেখ গাদা কি মাছের সারের কাছে দেন সারে ধরে আছে মাছ বলে তেল তেল বেরে বাদা কি ভাই আমি বেশি ধরে নিয়েছি একটু ১২৫০ টাকা দিয়ে দিছি, কত স্যার? ২১৫০ টাকা দিলাম স্যার, ২১৫০ ২১৫০
মাছ ভালো? ভাই আমি বড় মাছ নিতে মানে সিডেঙ্গা মাছ তো ভালো না 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 আপনার আপনি তো মাছ আমি তো ছড়ে এসেছি আমি মাছ বুঝি না বড় আমি পদ্মার পাড়ে মা ঘাটে আছি এইখান থেকে আমরা ইলিশ মাছ কিনেছি অলরেডি ইলিশ মাছ আপনাদেরকে দেখালাম ইলিশ মাছ কাটা হচ্ছে হ্যাঁ মাছটা আমরা ভাজি করব দুইটা মাছ নিয়েছি একটা মাছ আমরা ভাজি খাবো আর একটা সর্ষা ইলিশ খাবো এবং লেজ ভর্তা খাবো আপনাদের সাথে তখন খাওয়ার সময় শেয়ার করবো আমরা এখন সন্ধ্যা হওয়ার আর 30 মিনিট বাকি মহাঘাটের এই রেস্টুরেন্টগুলোতে লোকজন অনেক কম আমরা অলরেডি এক জায়গায় মাছ কিনে ভাজি করতে এবং সর্ষা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য দিয়ে দিয়েছি আপনাদেরকে এই যে পদ্মার পাড়ের মহাঘাটের ইলিশের কিছু দোকান দেখালাম এই পাশেও অনেকগুলা ইলিশের রেস্তোরাঁ এ পাশে দেখতে পাচ্ছেন রূপসী বাংলা নিরালা বসুমতী সহ অনেকগুলা রেস্টুরেন্ট বেশিরভাগ রেস্টুরেন্টই ফাঁকা আমি এর আগে আপনাদেরকে আমার ব্লগে এই মহাঘাটে ইলিশ মাছ খাওয়ার ভিডিও দেখিয়েছিলাম সেগুলো সব ছিল গভীর রাতে আজকে আমি এই জন্য দিনের বেলায় আবার মহাঘাটে এসেছি দিনের বেলার মহাঘাটের দৃশ্য নদীর পার এবং মাছ খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার সাথেই থাকুন সর্ষে ইলিশ রান্না হচ্ছে এটা কাঠের চুলায় কাঠের চুলার রান্না তো খুবই মজা এটা আপনারা জানেন এবং সাথে হচ্ছে খাঁটি সর্ষের তেল দিয়ে আমরা আমাদের সর্ষে ইলিশটা রান্না করব একটা মাছ আমরা সর্ষে ইলিশ হবে আর একটা মাছ ভাজি করব সর্ষে ইলিশের প্রসেসিংটা চলছে আমরা সর্ষে ইলিশের জন্য এখন আমরা ইলিশ ছাড়ব সর্ষে ইলিশের প্রস্তুতি আমাদের শেষ এখন আমরা মাছ ছেড়ে দিচ্ছি সর্ষে ইলিশের কথা ছিল কিন্তু আমাদের খালা ভুনা ইলিশ করে ফেলছে আমরা ইলিশ ভুনা আর মাছ ভাজি খাবো এইটা হচ্ছে আমাদের ইলিশ ভুনা শেষ এটা ইলিশ ভুনা বাকিগুলো ছাড়ো মাছ পাবো দিয়েছো সাইডে তো অনেক জায়গা আছে তো একটা পিস ছাড়ো বসার জন্য এটা মাছ ভর্তার মাছের লেজ ভর্তা লেজ ভর্তা হচ্ছে এখানকার খুবই জনপ্রিয় এখন আমাদের জন্য লেজ ভর্তা করা হচ্ছে আর এই যে মাছ ভাজি আর চুলা আরও মাছ ভাজি
ঐতিহাসিক লেজ ভর্তা, এইটা মাছ ভাজি, আর এটা হচ্ছে সালাদ, আর এই যে প্লেট আসছে, আর আমাদের মাছ ভুনাটাও আসবে। এই লেজ ভর্তাটার একটা ঐতিহ্য আছে যে মাওয়াঘাটে যারা ইলিশ মাছ খেতে আসে তারা সবাই লেজ ভর্তা খায়, এবং এই পদ্মার পরে লেজ ভর্তার অনেক প্রশংসা আমরা অনেক শুনেছি, এবং আমি পদ্মার পরে আসলে এই লেজ ভর্তাটা, ইলিশ মাছের লেজ ভর্তাটা খাই। আর ইলিশ মাছ তো আমাদের জাতীয় মাছ, ইলিশ মাছ ভাজির তো আসলে কোনো তুলনাই হয় না। আর এই সালাডটা ওরা খুব ভালো করে রান্না করছে, আর আমাদের স্পেশাল এই যে মাছ ভুনা, মাছ ভুনাও চলে আসছে। আমরা টোটাল দুইটা মাছ নিয়েছি, একটা মাছ ভুনা করেছে আর একটা। এখানে শাহিন ভাই আমাদের সাথে আছে, আবিদ ভাই, রাজীব ভাই, ফারুক ভাই, আমাদের আরেকজন ভাই আছে, আর আছে আমাদের আকাশ খান ভাই। এই হচ্ছে আমাদের খাবার মেনু। আরেকটা জিনিস আপনার এখানে শাহিন ভাই দেখানোর বিষয় আছে, সেটা হচ্ছে যে ডিম ছাড়া মাছ এটার পেটের ইয়েটা একটু ছোট হবে, আর এটা হচ্ছে ডিমের মাছ, এটা আপনি আপনার ভিউয়ারদেরকে দেখাই দিতে পারেন। ছোট একটা ই দিও, চামিল দিও, আগে লেজ ভর্তাটা দেন, দেন হাত দিয়ে, দেন হাত দেওয়ার তো সবাই হাত দিয়ে দিয়ে দেন ভাই। আমাদের সবাইকে লেজ ভর্তা দিয়ে দিচ্ছে, প্রথমে একটু লেজ ভর্তাটা খাই। অসাধারণ, এক কথায় অসাধারণ, অত্যন্ত মজা লেজ ভর্তা। সরষের তেল দিয়ে মাখাইছে এবং একটু মরিচ বেশি হয়েছে, তারপরেও খেতে ভালো লাগছে। সবাইকে মাওয়াঘাট থেকে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।